আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওমর সানি আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের পার্সোনাল পিসিকে একটা মাইক্রোটিক রাউটার বানিয়ে ফেলতে পারবো আজকের ভিডিওতে আমরা সেই জিনিসটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব প্রথমেই আমার আমাদের চলে যেতে হবে মাইক্রোটিকের ওয়েবসাইটে মাইক্রোটিক ডট কম প্রেস করলে আমরা মাইক্রোটিকের ওয়েবসাইটে চলে আসবো মাইক্রোটিকের ওয়েবসাইটে এসে আমার সফটওয়্যার অপশন থেকে আমাকে ডাউনলোড করতে হবে মাইক্রোটিকের ওয়েসটা আমরা ডাউনলোড করে নেব এখানে দেখছেন যে এক্স এইট্টি সিক্স এক্স এইটটি সিক্সে আমরা চলে এসে এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক কম্পিউটারে মাইক্রোটিক ওএস ইনস্টল দেওয়ার জন্য আমরা এক্স এইট্টি সিক্স রাখবো এখান থেকে সিডি ইমেজ থেকে এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে যে যে কোনো একটাতে ক্লিক করলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে সো এগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি যেমন এই রোতে যেগুলো আছে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট এইট মানে লং লং টার্ম একটু আগের ভার্সন আর সিক্স পয়েন্ট এইট এটা হচ্ছে স্টাবল ভার্সন মানে এইখানে সিরিয়ালে যেগুলো আছে এগুলো হচ্ছে স্টাবল ভার্সন এভাবে এটা হচ্ছে টেস্টিংয়ের জন্য এই সিরিয়াল থেকে আপনি যেটা ডাউনলোড করবেন সেটা টেস্টিং পারপাসে এখনও আছে আর এই যে সেভেন এটা হচ্ছে ডেভেলপমেন্টের জন্য সো আমরা সব সময় স্টাবল ভার্সনটা ইউজ করার চেষ্টা করব আমি যদি সিডিএমএসটা ডাউনলোড করতে চাই এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করবো ক্লিক করলে আমার ডাউনলোড শুরু হয়ে যাবে হ্যাঁ আমাদের ডাউনলোড শেষ হয়েছে আমরা এই সফটওয়্যারটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখি এই যে আমাদের মাইক্রোটিকের ওয়েসটা ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আমরা কাট করে আমরা হচ্ছে যে কোনো আমরা যেখানে রাখতে চাই আমরা এইখানে সফটওয়্যারটা রাখলাম এই যে এটা হচ্ছে আমার মাইক্রোটিকের সফটওয়্যার তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের উইন বক্সে আরেকটা সফটওয়্যার ডাউনলোড করা লাগবে সেটা হচ্ছে উইন বক্স এই যে এখানে দেখেন উইন বক্স আছে উইনবক্স আপনাদের পিসি অনুযায়ী ডাউনলোড করে নেবেন সিক্সটি ফোর বিড ওর থার্টি টু বিড আমার যেহেতু সিক্সটি ফোর বিড আমি সিক্সটি ফোর বিডটে ডাউনলোড করছি এটা ডাউনলোড হতে থাকুক ছোট ছোট একটা ফাইল আর খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে হুম আমাদের উইন্ড বক্স ডাউনলোড কমপ্লিট আমি যদি শো ফোল্ডার করি এখান থেকে আমি এটাকে এখান থেকে আমি এটাকে শো ফোল্ডার কাট করে আমার মেন পিসিতে নিয়ে রাখি এখানে পেস্ট করি আমার বক্সটা পেস্ট হয়ে গেছে এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের মূল কাজে আমরা ভিএমআর ওয়ার্ক স্টেশন এর মধ্যে আমরা আমাদের মাইক্রোটিক ওয়েস্ট ইনস্টল করবো তো প্রথমে আমি ভিএমআর ওয়ার্ক স্টেশনে চলে যাই এখান থেকে আমরা যাব হচ্ছে ফাইল ফাইল থেকে যাব নিউ ভার্চুয়াল মেশিন যেহেতু আমরা নতুন একটা ভার্চুয়াল মেশিন নিব এখানে দুইটা অপশান আছে টিপিক্যাল আর কাস্টম অ্যাডভান্সড অপশান এটা এর মধ্যে আমরা অনেক বেশি ফিচার পাবো তো আমরা কাস্টমটা সিলেক্ট করছি তারপর নেক্সট নেক্সট এখানে আমার কোনো কাজ নেই নেক্সট নেক্সট এখানে আমি চাইলে এখানেও আমরা যে ইমেজটা ডাউনলোড করেছি এটা দেখিয়ে দিতে পারি আবার বলতে পারি যে আই উইল ইনস্টল দিস অপারেটিং সিস্টেম লেটার আমি অপারেটিং সিস্টেমটা পরবর্তীতে ইনস্টল করব এখানে দেখেন যে সিলেক্ট গেস্ট অপারেটিং সিস্টেম গেস্ট অপারেটিং সিস্টেমটা যেহেতু আমাদের মাইক্রোটিকের ওএস তো আমরা এখান থেকেও আদারটা সিলেক্ট করে রাখবো আর ভার্সন থেকেও আমরা আধারটাকে সিলেক্ট করে রাখবো দেন নেক্সট তারপর ভার্চুয়াল মেশিনের একটা নাম দিব যেমন আমি নাম দিচ্ছি কে আর ও টি কে মাইক্রোটিক ওয়ান এখানে লোকেশনটা আমাকে দেখাই দিতে হবে যে আমার মাইক্রোটিক রাউটারটা কোথায় সেফ হবে আমি আমি সার্ভারের মধ্যে যে মাইক্রোটিকের যে ইয়েটা আছে এখানে আমি একটা নতুন একটা ফোল্ডার করি এম ওয়ান আমি ওটাকে সিলেক্ট করি যে আমার মাইক্রোটিকের মাইক্রোটিকটা আমার ওইখানে থাকবে দেন নেক্সট প্রসেসর কনফিগারেশন একটা প্রসেসর ওয়ান ওয়ান এটা ডিফল্ট যা আছে তাই থাকুক তারপর এখান থেকে আমরা র্যামটা বাড়িয়ে দিতে পারি পাঁচশো বারো এই স্মুথলি কাজ করে আপনারা আরও বেশিও দিতে পারেন আমি পাঁচশো বারোই দিচ্ছি তারপর নেক্সট এখানে ইউজ নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন নেট আমরা এটাকে আমরা ব্রিজ মোডে রাখছি কেন ব্রিজ মোডে রাখছি বা ব্রিজ মোডে রাখার সুবিধাটাকে এটা নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আলোচনা করবেন ইনশাল্লাহ তারপর নেক্সট দিচ্ছি তারপর রিকমান্ডেড যেগুলো আছে থাকুক নেক্সট এখানে আইডি ই রিকমান্ডেড এখানে আইডি থাকুক নেক্সট ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক ইয়েস আর ম্যাক্সিমাম ডিস্ক সাইজ এইট জিবি আমার এইট জিবি ম্যাক্সিমাম নিতে বলছে আমি জানলে আর কমন নিতে পারি একটু বেশি নিলেও নিতে পারি আমি এখানে পনেরো জিবি নিচ্ছি দেন নেক্সট মাইক্রোটিক ওয়েস নেক্সট তারপর কাস্টম হার্ডওয়্যারে যাবো হার্ডওয়্যারে গিয়ে আমরা এখান থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার আর একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করবো কারণ আমাদের রাউটারে শুধু একটাই নেটওয়ার্ক অ্যাডাপ্টার থাকবে ব্যাপারটা এমন না আমাদের অনেকগুলো নেটওয়ার্ক অ্যাডাপ্টার থাকতে পারে আমি একটা আরেকটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করছি এখানে দেখেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার টু নামে একটা চলে আসছে এটাকে আমরা ব্রিজ মোডে রাখছি ব্রিজ মোডে রেখে ব্রিজ মোডে রাখছি তারপর হচ্ছে আমরা আমাদের ওয়েস্টটা দেখিয়ে দেব ওয়েস্টটা দেখিয়ে দেওয়ার জন্য নিউ ডিভিডি সেখান থেকে ইউ আইওসো ইমেজ এখান থেকে আমরা ব্রাউজ করে আমাদের মাইক্রোটিকের যে ওয়েস্টটা আছে সেটাকে দেখিয়ে দিই এই যে মাইক্রোটিকের মাইক্রোটিক সিক্স পয়েন্ট দেখিয়ে দিলাম তারপর ক্লোজ দেন ফিনিশ আপনারা দেখতে পারবেন এইখানে মাইক্রোটিক 1 নামে একটা রাউটার চলে আসছে আমরা যদি এটাকে ওপেন করি ক্লিক করি পাওয়ার দিই বুট হচ্ছে লিনাক্স কার্নেলটা হ্যাঁ এখানে দেখেন মুভ অ্যারন মেনু ইউজিং পি এন্ড এন এখানে যেগুলো আছে সেগুলো আমরা খুব ভালোভাবে পরে নেব এখানে আছে সিলেক্ট অল উইথ এ সবগুলো যদি আমরা এগুলো হচ্ছে ফিচার সবগুলো ফিচার যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে এ প্রেস করতে বলছে অ্যান্ড মিনিমাম উইথ এম প্রেস আই আই প্রেস করবো আমরা কখন যখন আমরা এটাকে ইনস্টল করব কিউ টু ক্যান্সেল অর রিবোট রিবোট করার জন্য আবার আমরা কিউ প্রেস করতে পারি আমরা এখন বাই ডিফল্ট সবগুলো ফিচার নিয়ে আমরা আমার মাইক্রোটিক রাউটারটাকে রাউটারটাকে অন করব তো আমি সরাসরি এতে প্রেস করছি এতে প্রেস করলে দেখেন সবগুলোতে এক্স এক্স চলে আসছে এখন প্রেস আই আই টু ইনস্টল এখন আরেকটা কথা বলে রাখি আমি যখন মাইক্রোটেক রাউটার কাজ করবে দেখেন আমার কাজ মাউস কারসারটা কিন্তু এখন শো করতেছে না আমি আমি মাউস কারসারটা শো করাতে পারতেছি না আপনাদের মধ্যে আপনারা যারা নতুন এই ওয়েস্ট ইনস্টল দেবেন আপনাদের এই প্রবলেমটা হতে পারে যে আপনি ভাবতে পারেন যে না আমার মাউস পয়েন্টার কই গেল মাউস পয়েন্টারটা হচ্ছে কন্ট্রোল প্লাস অল্টার যদি প্রেস করেন এই যে আপনার মাউস পয়েন্টারটা ছেড়ে দিছে আবার যদি আপনি ক্লিক করেন আপনার মাউস পয়েন্টারটা কিন্তু উধাও আবার যদি কন্ট্রোল প্লাস অল্টার প্রেস করেন এই যে আপনার মাস্ক পয়েন্টারটা ছেড়ে দেবে সো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো এখন যেহেতু প্রেস আই টু ইনস্টল আমরা যেহেতু সবগুলো ফিচার নিয়ে ইনস্টল করবো তাহলে আমরা প্রেস আই প্রেস করলাম আই প্রেস করার পরে দেখেন একটা মেসেজ দিছে যে ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন আমি কনফিগারেশনগুলো রাখতে রাখবো কিনা আমি যেহেতু নিউ একটা মেশিন নিচ্ছি তাহলে ওল্ড কনফিগারেশনটা আমার দরকার নেই সো এখান থেকে এখান থেকে আমি অ্যান প্রেস করছি বলছে আমি কি এখন কন্টিনিউ করবো কিনা হ্যাঁ অবশ্যই কন্টিনিউ করবো ইয়েস প্রেস করছি আমার এটা মেশিন রেডি হওয়ার শুরু হয়েছে আমার সবগুলো ফিচার ইনস্টল হচ্ছে এখন একটা এখন দেখেন কি বলছে সফটওয়্যার ইনস্টল প্রেস ইন্টার টু রিবোট আমরা রিবোট করবো তার জন্য আমাদের ইন্টারপ্রেস করতে বলছে ইন্টারপ্রেস করলাম আমাদের আবার আমাদের পেজে নিয়ে আসছে বাই ডিফল্ট ইন হচ্ছে মাইক্রোটিক লগ ইন নেম হচ্ছে অ্যাডমিন এ ডি এম আই এন অ্যাডমিন এবং কোনো পাসওয়ার্ড থাকে না আমরা যদি পাসওয়ার্ডটা হচ্ছে ফাঁকা এখন আমরা এন্টার দিলে আমরা মাইক্রোটিকে চলে আসছি এখানে দেখেন আমরা একটা অপশন আসছে ডো ইউ ওয়ান টু সি সফটওয়্যার লাইসেন্স আপনি কি সফটওয়্যার লাইসেন্স এগ্রিমেন্টগুলো দেখতে চান কি চান না আমি এখন নো দিচ্ছি পরে আমরা পরে দেখে নিব না এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও করব প্লিজ এন্টার টু কন্টিনিউ হ্যাঁ আমরা এখন এখানে চলে আসছি এখন আমরা যে জিনিসটা দেখব যে আমরা জানি মাইক্রোটিক রাউটারে আমরা গ্রাফিক্যালও কাজ করতে পারি কমান মোডেও কাজ করতে পারি এটা এখন আমরা যা করছি যে মোডটা আসছি সেটা হচ্ছে আমাদের কমান মোড সো গ্রাফিক্যালি আমরা কিভাবে কাজ করব সেটা দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে উইনবক্সে আমরা যে উইনবক্স সফটওয়্যারটা ডাউনলোড করেছিলাম এই যে উইনবক্স এটাকে ডাবল ক্লিক করে অন করি অন করার পরে এই যে দেখতে পাচ্ছেন দুইটা যেহেতু আমি ইন্টারফেস নিচ্ছি আমার দুইটা ইন্টারফেসই চলে আসছে ব্র্যান্ড বোর্ড হচ্ছে এক্স এইটটি সিক্স এক্স এইট্টি সিক্স আমি এখান থেকে যে কোনো একটা ক্লিক করে কানেক্টে ক্লিক করি এই যে আমি আমার মল ইন্টারফেসে চলে এসছি সো আশা করি যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তারাও অনেকে উপকৃত হয়েছেন নিজেরাই আপনাদের মাইক্রোটিক পিসিতে মাইক্রোটিক রাউটারটা ইনস্টল করতে পেরেছেন তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ